السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبرزت الجحيم للغاوين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبرزت الجحيم للغاوين. وقيل لهم أين ما كنتم تعبدون من الله، هل ينصرونكم أو ينتصرون؟ فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون. قالوا وهم فيها يختصمون. تالله إن كنا لفي ضلال مبين. إذ نسويكم برب العالمين. وما فما لنا من شافعين ولا صديق حميم. فلو أن لنا كرة فنكون من المؤمنين. إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين. وإن ربك لهو العزيز الرحيم. كذبت قوم نوح المرسلين. إذ قال لهم أخوهم نوح ألا تتقون؟ حسبك. صدق الله العظيم. ما شاء الله. প্রিয় দর্শক, মোহাম্মদ আলফাজের আজকের তেলাওয়াত কেমন হলো আমরা জেনে আসি হাফেজ কারি তানভীর আহমদের কাছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মোহাম্মদ আলফাজ, আল্লাহ পাক তোমাকে অনেক চমৎকার কণ্ঠ দিয়েছে। তুমি অনেক সুন্দর তেলাওয়াত করে আমাদেরকে মুগ্ধ করেছ। মাওলানা মুফতি আশরাফুল ইসলামের কাছ থেকে জেনে নেই আলফাজের আজকের পারফরমেন্স কেমন ছিল। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আজকে এই দৃষ্টি প্রতিবন্ধী, আজকে তারা হাফেজ হচ্ছে, আজকে তাদের বক্ষে কোরআন, তারা আজকে সিনাই কোরআন ধারণ করেছে, তারা আলেম হচ্ছে, তারা আজকে মুফতি হচ্ছে, মুফাসসির হচ্ছে, ওয়াজ করছে, তারা আজকে মাঠে ময়দানে বয়ান করছে, মানুষকে বুঝাচ্ছে। আজকে আসলে এটাই দৃষ্টান্ত, এটাই প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পৃথিবীতে হেফাজত করতেছেন এবং তা কেয়ামত হেফাজত ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে এবং হাফিজে কোরআন হামিলে কোরআনদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে দুনিয়াতে হেফাজত করবে ইনশাআল্লাহ। মহতারাম আবু ইউসুফ, আজকে মাহে রমাদানের এই পর্যায়ে এসে
আজকে আমি খুবই প্রাউড ফিল করতেছি যে আজকে এই প্রতিভাগুলোকেও আমরা আমাদের পিএসপি কোরআনে আলো অন্য প্রতিভাদের সাথে তাদেরকে আমরা তুলে ধরতে পারলাম জাতির সামনে। তোমাদের জন্য শুভকামনা, ওস্তাদের জন্য শুভকামনা, তোমরা অনেক অনেক দূরে এগিয়ে যাবে। আর শুধুমাত্র হাফেজ হলেই চলবে না, তোমাদের আন্তর্জাতিক মানের আলেমও হতে হবে, কোরআন বুঝতে হবে। ঠিক আছে আলফাজ? ইনশাআল্লাহ ঠিক আছে, দোয়া রইল। আলহামদুলিল্লাহ, আলফাজের তেলাওয়াত শুনে তোমার মনে হচ্ছিল যে আন্তর্জাতিক অঙ্গনে বসে সেখানকার তেলাওয়াত শুনতেছি। আলহামদুলিল্লাহ, সে এত সুন্দরভাবে পরিবেশন করছেন, তার সব কিছু ঠিক আছে। আর একটু মেহনত হইলে সে অবশ্যই আন্তর্জাতিক অঙ্গনে যেয়ে দেশের সুনামকে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। মোহাম্মদ আলফাজউদ্দিন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।